মন পবনের নাও ভাসাইলাম তোমায় শরণ করি গুরু বিনা তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি নাও ছুটে যায় নাওয়ের মনে বৈশা ভাবে দাড়ি তিন চোরাতে হাল ধরেছে কেমনে দেব পাড়ি তবু আশায় বসে থাকি তোমার চরণ ধরি তারে ডাক দিছে বন্ধু সাকিন সারি সুরি দাসী যে কামটা করবার গেছিল সেটা আমি নিশ্চিত সাথে তার বউ ছিল না সেটা অবশ্য আমি করবার পারব না এতই যদি নিশ্চিত হও সাধন তাহলে তখনই হাতে হাতে ধরলেই তো পাইতে সত্যি সত্যি যদি কাকার আমাকে সন্দেহ করে তাহলে আমি মুখ দেখাবো নাকি বাবু রে সন্দেহ করলে মুখ দেখানো যাবে না আর যদি কামটা সাইডে আসবার পারতে তাহলে তো মনে করে লজ্জা তুমি আত্মহত্যা করতে গুরুদার প্রতি কি আমার কম মায়া আছে আমি শুধু কাকা গুরুদাক আর ওর বইকে একটু ভয় দেখানোর জন্য আপনার রাম দেখান চাচ্ছিলাম আর কিচ্ছু না ভোরবেলা গেলে আমার কাছে আয় পিস্তলখান চাই কলো ঘুরে আনবার গেলাম কি পিস্তল নিয়ে গেছে সর্বনাশ তো পিস্তল নিতে দিল কে আমি কি করবো চাষি পিস্তলখান তো তারি তাই নে মনে করো মা কালীর ইচ্ছায় কালী পূজা ছাড়াই বলি হবে তাই রামদাও নিয়ে যাচ্ছি রঞ্জু ভাই দেখলাম ওই জংশন কাকার মস্ত বড় ডাকাতি করার রামদাও নিয়ে চলে গেল সে আমাকে কলো যে কাক নাকি বলি দিবে সেজন্য করছিলাম এই গরমের মধ্যে নয় নাই বাড়ালেন দুলা তুই কি কথা কইছ এমন রঞ্জুকে রামদা নিয়ে ধর দিবি গায়ের মধ্যে কি আবার খোলাখুলি শুরু হলো চিন্তা করলাম যে রামদা নিয়ে পাহারা বসা লাগবে কিডা কোন থেকে কারে কিছু চিনার দরকার নেই সামনে পড়বে মাখালিন নামে একেবারে বলি দিয়ে কারে চিনার কোনো আর দরকার নেই এই গায়ের মাটি পা দেওয়ার সাথে সাথে যে তুই নর্মাল হয়ে যাব সেই কথাটা তুই ভেঙে কবুলা খালাতো ভাই আমি তো মনে করছিলাম যে সামনে তুই রুইতনেক দেহে তোর বুকের মধ্যে ধক করে উঠেছে এ রুইতনেক দেহে আমার বুকের মধ্যে ধক করবি কি জন্য রে বুকের মধ্যে ধক করবি তোর আমার একখান কথা শুনে বসন্তি কামটা তুই করাই লাগে তাহলে সময় সুযোগ বুঝে করা যাবি নি মনে করো যে তকে তকে থাকি যখন দেখবো যে রঞ্জু রামদাও নিয়ে চলে গেছে তখন নয় কামটা করা যাবি নি তো ভাই আমি আর তুই যে সারিসুরি গ্রামে আসবো এই খবরটা কি রঞ্জুর কাছে আগে পৌঁছে গেছে তাহলে এখন কি করবো রে খালা তো ভাই তাই করি এখন ভয়ে তো মনে কর যে দৌড় তো আর মারা যাবি না তাহলে এবার মান ইজ্জত থাকবি না এনে খারা খারা আগে পরিস্থিতিটা বুঝে লে বুঝলো তারপর বুঝবো না কি করা যায় শোন মান্না শোন তুই আগে শোন খবরদার মাথা গরম করিস না কইলেন আর শোন এই কোনো ক্রমে যিনি তোর মুখ দেহে বোঝা না যায় যে তুই যিনি ওই রঞ্জুর রামদাও দেহে ভয় পাইছিস এ আগে নিজের মুখখান দেখ
বুঝলু ভয়ের চোটে ফ্যাকাশে হয়ে গেছিস সেইটা দেখতেছিস না কাম কি করবে রঞ্জু ভাই কি আর করব আন্নান মাননের পাও জড়াই ধরব সব সময় কি করো তাই না সেদিন তো একটা ভেজাল বাদাইতেছো এই জন্য মনে করে আজকে দুজন একসাথে আইছে লোক সাথে আরো একজন আছে কাকুলি সে তাগরে গায়ে পৌঁছে দিয়া পিস্টন মারিছে আমাদের ঘরের শত্রু গোলাম তুমি খামাখা গোলামের সন্দেহ করতেছো রঞ্জু ভাই এই দুইজন তো এখন ঠেকাবেকে পাকারো সেই চিন্তা করো আমার তো ভয় করতেছে রঞ্জু ভাই কোনো ভয় নেই কাকুলি তোমাকে যদি কিছু জিজ্ঞেস করে কবে যে রঞ্জুর মাথা খারাপ হয়ে গেছে ডাক্তারে খাইছি আরো তুই কারা খাকেও পাগলের ভান করে ওকে চোখে দুলো দিয়ে কাটিয়ে পড়েছে আচ্ছা মন্ডলের লোকজন কি ভাত খায় না ঘাস খায় হ্যাঁ রঞ্জু পাগলের ভান করলো আর তারাও পাগল মনে করলো আমার একবার মনে হয়েছিল যে জায়া সত্যি কথা খান কয়েদেই কিন্তু আমার ভাবলাম যে তোমার সাথে পরামর্শ না করে কামড়া করা কি ঠিক হবি নি আসল কথা খান খুলে গেলেই হয় তুমি ভয় পাইছ শোনো মন্ডলের লোকজনের কাছে গিয়া তুমি তোমার কাকা আর রঞ্জুর সমস্ত চালাকির কথা খুলে কোনা তাতে লাভ কি মন্ডল তো মোহরের ঘড়ি কাড়িয়ে নেবে আর তাছাড়া কাকাকে যদি মন্ডলের লোকজন ধরে নিয়ে যায় এই জন্যই তো বেশি বুঝির জন্যই তো তোর কপাল থেকে দুঃখ যায় না শুনে মন্ডলের লোকজন যদি তোর কাকা ধরে নিয়ে যায় আর রঞ্জু তারা করে বেড়ায় তাহলে পরে তোর বৌদি পাহাড় দেওয়ার তো কোনো লোক থাকলো না বুঝিস এখন যায়া মন্ডলের লোকজনের কাছে সমস্ত ঘটনা বৃত্তান্ত খুলে কওয়া হ্যাঁ এতদিন তো আমি মনে করতাম তুই আর দেখলে ডরস তুই আর কেয়ারি করস না রুই তোর দিলি ভাই কি সব ফালতু কথা কও আর না কও বলে তাই কেউ কি না করে পারে শোনো তুমি একটু কি একটা কাম করবি হ্যাঁ একটু গায়ের মধ্যে বাইর হও শরীরের মধ্যে ভালো লাগবে না আর একটু খোঁজ খবর নিয়ে এসো গায়ের মধ্যে যে কি সব ঘটতেছে আর না ঘটতেছে রুই তোনের দুলে ভাই কি কইলি তুই কি কইলি এই নি তোর আর কেয়ার করবে নমুনা রে আর কোন সিটা কোন মই গেল রাখ যাই আচ্ছা কি আরে রঞ্জু এ ভাই তোর কি হইছে তুই কি দাও হাতে করে ঘুরতেছ একা কোনি ওই রইতন কোনে কি হ্যাঁ এ ভাই তুই রুইতনের খোঁজ করতেছ কিসের জন্য রুইতন তোর কি করেছে এ তুই ঠিক কামই করছিস রে রঞ্জু এ রুইতন সরা কি আবার তোর গাতো আর তুলছে নি হেতে রাত বেশি লম্বা হয়ে গেছে কই রামদাদি একখানা কাড়ি দে তুই যাই সরার শিক্ষা হইব এই আপনার শিক্ষা নিয়ে আপনি বসে থাকেন আর আমাদের কথার মধ্যে আপনি নাক গলাচ্ছেন কি জন্য হ্যাঁ কি আরে রঞ্জু তুই তো দিলীপ এর সাথে বিয়া দাবি করতেছ কিসের জন্য তুই তো দারুণ রকমের বদ হয়ে গেছিস এই আমি কি এনে আদব কায়দা শিখবার জন্য আইছি তোকে যে কষ্টে রুইতন কোনে কথাটা কওয়া যায় না আমি তোকে সে কথা কব কিসের জন্য আর তার আগে তুই ক তুই আমার রুইতন মারবো কিসের জন্য সে তোর কি ক্ষতি করছে আমার ইচ্ছে করতেছে তোর গালের মধ্যে আমি থাপড় মাইরে বসি সামলাই কথা কইছে রঞ্জু সুরা দেখ তো তোর এত বড় সাহস তুই আর সামনে আর বউয়ের কালো সবার বাইতেছস বিয়াত তো ফলা
আর এলাকা চলে এতক্ষণে তো দুই ঠ্যাং ধরি আর বিস্কান দিয়ে হারিয়ে গেছে তোমরা খামাখা অস্থির হয়ে যাচ্ছ হেনাবু রুতনে কিড়া কাট পেলাইছে হ্যাঁ রুতনক জরুরি দরকার আছে বিশেকালি থেকে লোকজন আইছে আনন্দ হয়ে চলো এই 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 চলো মানে কি আরে চলো মানে কি হ্যাঁ আর সামনে আর বউর গালে হাত তুলতে চাইছে এটার বিচার না হলে তাই মানতাম না চলো আনন্দ ভাই এই এই চলো তো চলো চলো রঞ্জুবে ঠিক কামে করতে চাইছিল গুরুদাস তাহলে ব্যাপারটা তুই বুঝে ক তোরে গার শাল পল যে আমার ঘরের সাথে সিটারি করে বেড়াচ্ছে তার কি অ্যাকশন হওয়া উচিত ক অ্যাকশন তো অবশ্যই হওয়া উচিত আন্দান ভাই আমিও চাই যে রঞ্জুর একটা কঠিন অ্যাকশন হোক সেই জন্যই তো আপনাকে বৌদি আমাকে কয়া পাঠাইলো যে যাও ঠাকুর প্রকারের কাছে যা রঞ্জুর সব কীর্তিকলাপের কথা কয়া দাও শোনে রঞ্জুর অ্যাকশন তো হবেই মনে কর তার আগে কত গুরুদাস তোর কাকার কি খবর এ সাধন দাসের এত বড় অস্পর্ধা যে মন্ডল সাহেব তাকে দেখা করবে কয়েছে সেই কথাটা শোনার পরেও সে তার অর্ডার ওভারটেক করে ইরে আপনাকে বৌদিও তো সে কথাই করছিল বৌদির কথা বাদ রঞ্জু যে তোর কাকার নামে সিটারিটা করেছে সেদিকে সাতন দাসের কানার মধ্যে ঢোকে নাই রে অবশ্যই ঢোকেছে আমার সামনে ঘটনা আমি তো তার সব কথা কয়ে দিছি ও সব কিছু শুনিও যে সাতন দাস চুপ করে বসে রয়েছে তার কি অ্যাকশন হওয়া উচিত ক এই সেই শালা বুড়ি কোনে রে আমরা যে সারিসুরি গ্রামে দুজন আইছি সেই কথাটা কি তার কানের মধ্যে পৌঁছানি ওই শালা বুড়ি কোনে রে মন্ডল সাহেব কলাম বার বার আসার আগে কয়ে দিয়েছে কোনো উত্তেজন হওয়া যাবে না চুপের ভাই কথা বাদ দে তো গুরুদাস হয় বাচ্চাস কিসের জন্য রে আচ্ছা এই মুহূর্তের ঘটনাটা কি একটু খুলে কত ভাই আমার মনে হয় এবার করে পালায় থাকলে এই সমস্যার কোনো সমাধান হবে না তুমি তাহলে তোমার জামাইয়ের সাথে দেখা করবে চাও কে এ কথা করছে ওকে জামাই হলে কি আমার এলহার হইতো নাকি ও তাহলে তোমরা আমাকে মন্ডলের দলের লোক হিসেবে সাব্যস্ত করিছাও তাই না জনসন তোমার কিন্তু এভাবে কওয়াটা উচিত হয় নাই না ঠিকই আছে উচিত হবি না কে আমার সেই শুনহ গাটা আবার খোঁচায় রক্ত বাইর করা লাগবি না আমার তো মনে হয় মগা চাচার কথাই ঠিক আছে হান্নান মান্নানের ভয়ে যদি পলায় থাকি তাহলে তো আর বীর পুরুষ হয়ে যাবিনি কিন্তু দেখা করলি যে কি কথা কবিনি সেটা তো জানা কথা কি কথা কবি মোহরের ঘটি লাগবে এই তো ধর সে কথাই কইলো তখন কি করবো নে কে আমরা খবর তো ওইসব মোহর টহর ছাতা মাথা কিছুই আমরা পাই না এইসব মানুষের রটাই না কথা গুজব সে কথা কর রাস্তা তো গোল আমার বাকি রাখে নাই রে ভাই মন্ডল কি খামাখা পেয়াদা পাঠাইছে আমার তো মনে হয় আপনারা যে কয়ে দেন মোহরের ঘটি যদি পায়াও থাকে তাতে মন্ডলের কি কথা করছো রুচন মন্ডলের চিনিস নেই তোর হন্ডেকার নিয়ে কি করেছিল মনে নাই আমার সব কথাই মনে আছে যেটা তখন যদি আপনারা আমার কথা শুনতেন তাহলে মন্ডলাইজ মোড়ের দিকে নজর দিবার পারতো মগা জংশন যাবে নাকি আমার সাথে চলো দেখি কি কয় হান্নান আর ওই মান্নান তোকে একটা কথা জিজ্ঞেস করা হলো তুই তো সেই কথার কোনো উত্তরই দিচ্ছিস না রে কোন কথাটা জানি মান্নান ভাই শুনেছিস না আমরা করছি কি
জামাগরে বৌদির কয়টা সালপল হয়েছে সেই কটা শুনবে চাচ্ছে, তুই বুঝিস নি? বুঝেছি বুঝেছি, ওই সাধন কাকা সত্যি সত্যি মরেছে কিনা সেই কথা তো, এটা একেবারে সম্পূর্ণ মিথ্যে কথা। ওই যে রঞ্জু, ও যে কত কীর্তি কাহিনী করে বেড়াচ্ছে। এ রঞ্জুর কথা তোর কাছে কিনা জানবে চাচ্ছে রে? হ্যাঁ, খালি বাম মাসের মতো গিসলে যাচ্ছিস। তোকে জিজ্ঞেস করা হয়েছে মোহরের ঘটির কি খবর, সেই কথাটা তুই আমার কাছে পরিষ্কার করে খুলে কর, বুঝলু? ও এই কথা, আপনাদের বৌদি তো সে কথাও কয়ে দিছে, কিন্তু কি করব ভাই, আমি আর আমার বউ মনে কর সকলের শত্রু রয়ে গেছি। আপনারাই কন, আমার বাপদাদার ভিটার তলার থেকে মোহরের ঘটি পাওয়া যায়, তার ওয়ারিশ আমি হবো না? এই ওয়ারিশের হিসাব পরে করবো না, আগে তুই ক সাধন দাসের কাছে ওই মোহরের ঘটিটা আছে কিনা। আরে সেখানেও তো ওই রঞ্জু, সে তো ওই মোহরের ঘটি গিরাস করে ফেলাচ্ছে। ও শালা, আর একটা গল্প মানানির ধান্দা করতে চাও না? যেই না ধেয়েছে ও যে শালা আমার ঘরে রঞ্জুর উপরে রাগ, তখনই শালা সব দোষ রঞ্জুর ঘরের পর দিয়ে পার পাড়া ধান্দা করতে চাও না? ভগবানের কিরে করে করছি হান্নান ভাই, মা কালীর কিরে করে করছি, আমার বৌদি তো বুকামিয়ালো, সে মোহরের ঘটিটা নিরাপত্তার জন্যই রঞ্জুর হাতে তুলে দিছে, আর সে তো চোখ উল্টো হইতেছে। গুরুদাস, হ্যাঁ, শিপালির কোনো খবর পালু রে দাদা? এ খালা তো ভাই, কিসের মধ্যে শিপালি ভাসি উঠল রে? এই গুরুদাস চলেক, যে মোহরের ঘটিটা পাইছে মানে তোর বৌদির কাছে, যায় শুনবো যে তুই যে কথাটা কইছিস সেটি সত্যি কি মিথ্যা, চল। এই আমার পেটের মধ্যে জানি কেবা করতেছে, আমি তো আসতেছি। এই শালা, এই আর ভুল করতেছিনি শালা, ভাগার ধান্দা করতেছাও না শালা, হেনে চুপচাপ বসে থাক কয়ে দিলাম। বিশ্বাস কর, আমার পেটের মধ্যে কিরা মোচড়তেছে। ওক শালা হেনে বসবে কইছি, বয় প্রয়োজন হলে তুই হেনে বসে থাকি, কাপড় নষ্ট করবার একটা কথা কইছিস। এ খালা তো ভাই, একটা লোকের পেটের মধ্যে কামড় দিছিস, তুই এরকম করতেছিস কিসের জন্য? একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়? আবার কথা কইছ তুই, চুপ শালা হেনে, চুপচাপ বসে থাক। গায়ের মধ্যে মন্ডল লোক ঢুকে পড়েছে। হয় শুনেছি তো, বাবা কোনে গেল কি জানি, কাক তো খুঁজে পাচ্ছি না। ওরা কি আমার বাড়ির উপর আসবে নাকি? তোমার বাড়ি তো সিনার কথা না দিদি, পাওয়া যায় না, রাজাকাররা যদি সিনে দেয় তাহলে পরে আসবার পরে। যদি আইসে পরে তাহলে কি হবে নি ভাই? হয় নাই দিদি, যদি আইসেই পরে তাহলে পরে আমার এই রামদাও খান তো আছে, মা কালীর নামে দু একখান বলি হয়ে যাইবেরও পারে, কোনো ভয় নাই দিদি, আমি বাইরে আছি রামদাও নিয়ে, যে আসবে কাউকে চিনব না, উপায়ে শেষ করে ফেলবো। আর তোমার একটা কথা কই দিচ্ছি, তুমি দাওখান নিয়ে ঘরের মধ্যে বসে থাকবা, মানে ঢুকলার কোনো কথা নেই, সাথে সাথে কূপ মেরে বসো। তুমি ঘরে যাও, আমি দেখি কোন শালা কি করতেছে। সত্যি করে কত গুরুদাস, রঞ্জু যে রামদাওলে মোশন করে বেড়াচ্ছে কিসের জন্য? আমি তো এতক্ষণ সে কথাই করছিলাম রে হান্নান ভাই, ওই রঞ্জু মোহরের ঘটি গ্রাস করেছে, আমি প্রতিবাদ করেছি, এখন আমার সে বলি দিবার চাচ্ছে, আমার তো লাইফ রিক্স হয়ে গেল রে ভাই। হান্নান ভাই, আমি একটু ঘুরে আসি, এ ঠেকা রাখা কঠিন। তোকে না তো কইছি এনে বসে থাকি, কাপড় নষ্ট হলে হবি, তুই এক পলের বার ওনার শালা বারবার আমার ঘরে বুকা বাড়ানোর চেষ্টা করতেছিস। হে রঞ্জু যে রামদাও ডালি ঘুরে বেড়াচ্ছে, ওটি আসলে কার?
আসেন, গুলি করেন, গুলি করেন, রোগ মেরে ফেলা দি, গুলি করেন, তাড়াতাড়ি গুলি করেন, তাড়াতাড়ি করেন বন্ধু স্যার, ও মেরে ফেলা দি কিন্তু কেরে হান্নান গুলি তো ফোটে না রে হান্নান তখনই কইছিলাম যে রজনীক বরদাত্তি বানোর পিস্তলটা সাথে নিয়ে আছি শব্দ চালাবারই খারাপ তো ভাই এর আগে রঞ্জুর হাতে আমি রামদাও দেখেছি, সে আমাকে এই রামদাও দিয়ে ধাওয়া করেছিল। ও তোর রঞ্জুর রামদাও হাতে করে ধাওয়া করেছিলি? সেই কথাটা তো আমার কাছে তুই গোপন করে গেছিস ভাই। ও আমার সব কথা তুমি রংসংমাখায় সকলের কাছে কয়ে কয়ে বেড়াও না। স্বপ্নের মধ্যেও আমাকে রামদাও দিয়ে ধাওয়া করেছিল বুঝলো? কি ব্যাপার হান্নান ভাই, কথা নাই বার্তা নাই, এই গরিবের গায়ে হঠাৎ করে এই খবর দিয়ে আসি আর না আসি সেটি তো কোনো কথা না। কথাটা হচ্ছে যে আমি সারিসুরি গ্রামে কতক্ষণ ধরে আছি সেই খবরটা কি তোমার কানের মধ্যে যায় নাই? তোমরা কি হাতির পাঁচ পাদ হয়ে যাও নাকি? সেইতে যাচ্ছে ওকে কারে বাবু রে, তুমি এত রাগ করতেছো কে? তোমাদের আসার খবর শুনেই তো আমরা ছুটে আসলাম। এইটা কি ছুটে আসার নমুনা হলে নাকি? এ খালা তো ভাই, তুই মুরুব্বি মানুষের সাথে এরকম ব্যবহার করছিস কি সিদ্ধনি? হ্যাঁ তো আপনি কিছু মনে করেন না তো, বসেন আপনি, এই দেখি তো আপনি আসেন তো, আসেন তো, আচ্ছা আসেন তো আপনি বসেন। এ মানন ভাই আমি তাহলে আমি যাই। তো তুই যা যা। কেমন কথা, রসুন ঘোড়া কেনার জন্য কনেকা লোকে কবার পারতেছে না, আমার তো চিন্তা অস্থির লাগতেছে। আপনি চিন্তা করবেন না তো চাচি, রসুন ভাই ঠিক জায়গাতেই গেছে। তুই চিন্তা করে নিষেধ করতেছিস, কিন্তু ঘোড়া কেনার টাকা রসুন কনে পাবে? তার উপর আমার পিস্তল নিয়ে গেছে, আমার তো বুক কাঁপতেছে ভয়ে। কি যে কন্যা চাচি, পিস্তল সাথে থাকলেই তো মানুষের বুকের মধ্যে সাহস আরো বাইরে যায়, বুকের মধ্যে কাঁপবে কি জন্যে? সত্যি করে কত কস্তুরি, টাকার কথা তো সে কিছু কয় নাই। আমি আপনার সাথে মিথ্যা কব কে চাচি? আগে হলো একটা কথা ছিল, সত্যি করছি, রসুন ভাই কইছে টাকা কোনো ব্যাপার না। সমস্যা না করলি তো আর হবে না, তোর বাপের সাথে তো আজকাল কথা কয় যায় না। সাওলটা আমার কনে যে বিপদে পড়লো কিডা জানি, আর ওই স্যালা দুটাক তো দেখতেছি না। হান্নান মানান কনে জানিস কিছু? না চাচি আমি জানি না। এই হচ্ছে আর একজন, যে কথাই জিজ্ঞেস করিস জানি না। বাপ আবার আমার সাহলিক বিপদে ফেলার জন্য ওই দুটো এক নিয়োগ করলো কিনা কি ডাজান। শোনে চাচি, রসুন ভাই বিপদে ফেলানো অত সহজ না, আপনি খামাকে আমার আব্বাক সন্দেহ করতেছেন। রসুন ভাইয়ের যে বাড়ি থেকে হুন্ডা খান নিয়ে বিক্রি করে দিছিল, তার জন্য কি আমার আব্বা রসুন ভাইয়ের কোনো ক্ষতি করেছে? তোর বাপের মনের মধ্যে কি আছে সেটা তো বোঝা মুশকিল। তোর সাথে রসুনের মিল হয়, তোর বাপের কাছে আমরা তো আরো চক্ষুশীল হয়ে গেছি। আমি করছিলাম কি মুরব্বীরা, আপনার সকলে তো এনে আছেন, ওই পুরেন কথা তুললি তার ও কথা শেষ হবি না নাকি? আর তাছাড়া আজকালকার সাল বলতো আর মুরব্বীর কথা শোনেও না নাকি কর? কথা ন্যায্য কইছেন মান্নান ভাই, আমরাই তো এখন সাওল পাওয়ালের কন্ট্রোলে হয়ে গেছি। না সেটা অবশ্য আবার হওয়া যাবি না। শোনেন মন্ডল সাহেব তো এই মুরব্বিক তার বাড়ির দাওয়াত করেছে। দাওয়াতের উপলক্ষ কি মান্নান ভাই? এই সব কিছুর মধ্যে তুমি উপলক্ষ খোঁজো কি কেন? মন্ডল সাহেব দাওয়াত দিয়েছে, যা লাগবে কথা শেষ। না বলছিলাম যে মন্ডল সাহেবের দাওয়াত সাধন একলাই পেলো, আমরা কি দোষ করলাম? মন্ডল সাহেব কি মেয়ে বিয়ে দিছে যে সারা গ্রামের লোকজনের দাওয়াত করে খাওয়া নি লাগবে? এত চুপ কর তো, কোনো অসুবিধা নেই মুরব্বীরা,
আপনারাও যদি সাধন দাসের সাথে মণ্ডল সাহেবের বাড়ি যাবেন চান আমার মনে হয় না মণ্ডল সাহেব কোনো আপত্তি করবেন আচ্ছা ঠিক আছে ল্যান আমি না হয় মণ্ডল সাহেবের হয়ে আপনি তিনজনকে একসাথে দাওয়াত করলেন মান্নান ভাই যদি রাগ না হন একটা কথা জিজ্ঞেস করি দাওয়াতটা তো কোনো বিষয় না আসল ঘটনাটা কি কিসের জন্যে মণ্ডল সাহেব আমাকে দেখা করার জন্যে বারবার তাগাদা দিচ্ছে এই কথাটা কি খাওয়া যায় না আমি নিশ্চিত বাসন্তী ওই মোহরের গটি মণ্ডলের পেটেই যাবি রঞ্জু অজম করবে পারবি না তা সে যতই নাম দেয় নিয়ে মশান দেখ না কে আমার কিন্তু মনে হয়েছে মোহরের গটি খান তোমার বৌদির ঘরের ভিতরেই আছে তুমি কিরাম করে জানলে বাসন্তী আরে রঞ্জু আর তোমার বৌদি সিরম করে কথা কচ্ছিল আরে রঞ্জু সারাটা বাপরে বাপ এ তো সত্যি সত্যি ডাকাত সে তো ওই মোহরের ঘটির জন্য যে কাক খুন করে ফেলাবি অত বাহাদুরি দেখায় কাম নাই বাসন্তী বুঝছাও ওই বেটা সালরা এসে গেছে ডাকারের সামনে নাম দাম নিয়ে খারাপ না দেখি তারা কি বেটা সাওয়াল সে তো দেখতেছি এখনো পর্যন্ত রঞ্জুক ধরে পারি পা বেটা সাওয়াল হয়েছে একদিক দিয়ে তুমি কথা খান ঠিকই কইছা বাসন্তী সকলে খালি এই গুরুদাসের উপর খেমতার বাহাদুরি দেখায় আচ্ছা আমি কি তাগরের সামনে যা সব গুমার খুইলা কব নাকি হ্যাঁ না 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 তোমার কিছু করার দরকার নেই তাগরের বাহাদুরি দেখা যাক নাকি এত মিটিং আলোচনা করার তো দরকার নেই সকালবেলা আসি তোমার পিছনে সময় দিতে দিতে সময়টাই নষ্ট হয়ে যাচ্ছে এখন একটা কথা তুমি ঝাড়িয়ে কও তো যে তুমি মণ্ডল সাহেবের সাথে দেখা করবে যাবে কি যাবে না সাধন দাস যাব না এ কথা তো করছি না হান্নান ভাই বলছি যে আমি বুইরে মানুষ শরীরটাও কয়দিন হয় ভালো যাচ্ছে না সুস্থ হয়নি তারপর একদিন যাব বাবা 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 আমরা সারিসুরি গ্রামে আসলে সব লোকে শরীর খারাপ করা শুরু করছে না না শরীর খারাপও বিষয় না কথা হচ্ছে যে রুইতন করছিল যে রুইতনের কথা এনে আসতেছে কিসের জন্য মুরব্বি হ্যাঁ আপনারা আপনারা কথা কন এই থাম রুইতন কি কয়েছে কও দেখি শুনি কও না রুইতন করছিল যে কারণ না জানে বিশাখালী যাওয়া যাবে না তো রুইতন কি এমন লাটসাপ হয়ে গেছে আমি বুঝলাম না তো হ্যাঁ নাকি তোমরা এই গ্রামের ট্যাক্সি আনবেন মানে ফেলাইছাও তার যদি এতই জানবেন ইচ্ছে করে সে যায় মণ্ডল সাহেবের কাছে যা জানে আসুক আর সব কথা তো আর রুইতনের কথা মতো চলবি নে শোনো মান্নান যেটা কয়েছে সেটি কল ঠিক কথা কয়েছে মণ্ডল সাহেব খুব করে কয়েছে আমরা যেন উত্তেজনা না হই তার কথা মতোই কিন্তু মিজাজটা চেক দিয়ে আছে তোমরা এমন কোনো ব্যবহার করে না যে আমার ঘরে মিজাজ চেক দেওয়া দায় হয়ে যায় সাধন দাস তুমি আমার ঘরের সাথে বিশেখালি মণ্ডলের বাড়ি যাচ্ছো এটি হচ্ছে সে মোটা মানুষ তো ফুলিয়ে গেছিস এত উত্তেজনা হওয়া মনে করে তো ঠিক হচ্ছে না বিলাট পিসের সমস্যা হয়ে যেতে পারে বুঝছিস শেষ কথা কি জানা করছিল ক কাকুলি এই হাসু পকেট মার কি হ্যাঁ গায়ে একটু ভেজাল দেখলে পালায় আর তুমি দেখেছো তুমি হাসুর কুস পড়া করো তুমি শিগগিরই জাঠা বাড়ির উপর যাও আগে কি জন্য আবার কি ভেজাল লাগলো আমি তো বৌদির সাথে একটু আগে কথা কই আসলাম রুই তো নই হান্নান মান্নানের সাথে কথা কইতে গেছে গেছে আমি তো তাগারের সাথে কথা কর জন্য খুঁজতেছি রঞ্জু ভাই তুমি আগে যাও তো রুই তো নতে এমনিতেই মাথা গরম পরে কি না কি ভেজাল বাঁধা ফেলায় কি আর ভেজাল বাঁধাবি বড় জোর হাসু পকেট মারের মতো দুই একজনের নাক ফাটাবার পারে তুমি কোনো চিন্তা করো না কাকু আমি যাচ্ছি তাণ্ডব নৃত্যখানে একটু দেখে আস দেহ রুইতন তুমি আমার ঘরের সাথে যত খারাপ ব্যবহারই করো
তুমি কলে মন্ডল সাহেবের উপর দিয়ে কোনো কথা কইর পারো না বুঝছো তো তুগারে মন্ডল সাহেবের উপর দিয়ে আমি কি কথা কইলাম আর তুগারের সাথে কি খারাপ ব্যবহার করলাম আমি তো বুঝবার পারতেছি একটু ভাইঙ্গে কত ও তা বুঝবে কে তুমি যে আমার ঘরের সাথে তুই তো করে করে কথা করছো সেটা বোঝা যাচ্ছে না পথ চেনা নাই ঘাট চেনা নাই নাই কোপারের কোড়ি অবেলাতে ভিড়লো তরি এখন কি যে করি তবু আশায় সারি সুর